তুমি একটু ভিডিও কল দিছো তো, পিছন ক্যামেরাটা দিয়ে দেখাও তো, তুমি আসলে কে আছে তোমার কাছে একটু দেখি। ঠিক আছে, দেখো তো, দেখো কে আছে, দেখো তো, দেখছো কেউ আছে? তুমি একা আছো? তাহলে আমি আছি না? তুমি তো ওই মোবাইলের ওই পাশ থেকে দেখতেছো, তার মানে তো আমি তো আছি তোমার কাছে না? তাহলে এটাই তো ভাবতে হবে। আমি তুমি যে বললা কেউ আছে কিনা, তাহলে এটাই বললা কেন? আশ্চর্য কথা বলবো না তোমার সাথে, কেন যে পিসের ক্যামেরা দিয়ে দেখাইতে তো তোমার সঙ্গে আমি ফানি করবো না? একটু জানো ফাজলাম। না তোমার বউ কিরকম? হ্যাঁ জানি তো, কিন্তু আসলে তুমি আবার এরকম করতেছো, আমাকে একটু ভালো করে তোমার ফেসটা একটু দেখায় দাও না একটু ভালো করে। দেখা দেখতেছ তো, দেখতেছ না? দেখো দেখার কি আছে, দেখো তো দেখার কি আছে, যা আছে সবকিছু পুরান। না পুরান না, আমি দেখতেছি আমার কাছে সব নতুন লাগতেছে। তাই হ্যাঁ দেখছো, এখন খুশি তো? আমি খুশি মানে সব খুশি আমি, তুমি খুশি তো আমাকে দেখাতে? খুশি এখন তুমি তো বললা না যে আমি কিছু আমার কিছু দেখতে চাও তুমি, তা তো তুমি বলবা না। না, আমি এখন কিছুই দেখব না। কেন? একেবারে তুমি আসবে তারপরে। তাই? আচ্ছা তুমি আমাকে কাছে পেলে আমাকে আদর কিরকম করবো বলো তো একটু, অনেকটা কিরকম ভাবে করবা? অনেক আদর, যেভাবে প্রথম রাতে করছিলাম সেভাবে। তাই? আচ্ছা আমরা আমরা নতুন একটা আইডিয়া করে আমাকে একটু আদর করে দিবা তো, ওইগুলো তো ফোনে বলবো না, জাস্ট যেরকম একটু আদর করে দুজন দুজনের মাঝে সেরকম একটু আনন্দ আমাকে দিবা কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিবা তো, দেব। আমি যেভাবে যা কিছু বলবো যা কিছু চাই। দেখো তোমার আশে আশে আমি কিরকম সুখে গেছি দেখছো? জীবনও নাতি অনেক ভালো হয়েছে এখন, আর আগের থেকে সারাদিন কাজকর্ম করে রাতে না ঘুমায় তোমার সাথে কথা বলি না, তারপর অনেক ভালো আছো তো তুমি। তাই? হ্যাঁ অনেক ভালো আছো, ভালো লাগতেছিল আগের মতো না তো তুমি আগের কাজ থেকে। করো না, কি বলো, তুমি ছুটি নিয়ে চলে আসো। কেন মন মানতেছে না? না কেমন হচ্ছে মনের ভিতর বলো তো একটু। মনের ভিতরে মন চাইতেছে তোমাকে পাশে নিয়ে ঘুমায় থাকি। শুধু খালি ঘুমায় থাকবো আর কিছু করবো না? সেটা তো হবেই, তুমি আসলে তোমাকে নিয়ে পাশে নিয়ে শুয়ে থাকবো, ঘুরতে যাব। কিন্তু তুমি পাশে যখন নিবে তখন তুমি নিজেই বলো, তুমি তুমি নিজেই বলো। দেখো 3 বছর হয়েছে তুমি চলে গেছো, বিয়ের 2 মাস পরে তো তুমি তুমি চলে গেলো 2 মাসে। আচ্ছা তোমার ওখানে কি এত চেঁচাচেঁচি হচ্ছে কেন, কেউ আসছে নাকি বাসায়? হ্যাঁ তোমার মামা তো ভাই বোন ওরা আসছে, ওই জন্য চিল্লাচিল্লি হচ্ছে না? বাসায় কোনো অনুষ্ঠান লাগাইছে বুঝি? ওই তো ছোটর জন্মদিন না? যাই হোক যেটাই করবো তুমি সবার কাছ থেকে আলাদা সরে থাকবো বুঝছো, তুমি কারো ছোঁয়া নিতে যাবে না কিন্তু, কি মনে থাকবে তো? আমি কার ছোঁয়া নেব? সেটাই, কারণ আমি নাই তো, নিতে হতে পারো, প্রবাসীর বউয়েরা কিন্তু ছোঁয়া নিতে বেশি ভালোবাসে। আহারে তোমার থেকে মনে হইতেছে এরকম? আমি সেটা মনে করি না কিন্তু আসলে মন চাইতো কতক্ষণ। তাই? হ্যাঁ না আমার শুধু তুমি আছো, তুমি চলো। তাই তো, এটা মনে থাকবে তো? হ্যাঁ থাকবে, আমি কিন্তু এটা এটা চাই কিন্তু থাকবো, আমি যেন সব কিছু ঠিকঠাক হয়ে থাকি, সেটাই হবে আমার যেন একটাও কোনো কিছু লড়চন না থাকে। হ্যাঁ আচ্ছা, আমি কি মাটির জিনিস যে একটা কিছু লড়চড় হবে? না সেটা বললে মাটি দিয়ে তো সবাই আমরা তৈরি, কিন্তু আসলে তারপরে একটা জিনিসের মানান আছে না, সে মানানটা যেন কখনো নষ্ট না হয়। ওকে ওকে আচ্ছা তাহলে এখন রাখো, কাজে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেও। ওকে বাই বাই।